যারা পুলিশকে ঘায়েল করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করে, তারাই আমি মনে করছি এই ধরনের অপচেষ্টা চালিয়ে যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিই। কখন চিঠি দিই? যখন কোনো রাজনৈতিক দলের আলোচিত সভা সমাবেশ থাকে, বড় ধরনের সভা সমাবেশ থাকে, অথবা কোনো সাংস্কৃতিক সংগঠনের বড় কোনো অনুষ্ঠান থাকে, অথবা যদি কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান থাকে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যত ধরনের যখন কোনো বড় ধরনের কোনো অনুষ্ঠান থাকে, যেমন সামনে রয়েছে আমাদের বড়দিন, পবিত্র বড়দিন, শুভ বড়দিন রয়েছে, আমরা একেবারে পয়লা বৈশাখ থেকে শুরু করে আমরা পবিত্র ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুর্গাপূজা, বড়দিন, রাজনৈতিক দলের সভা সমাবেশ, অন্য কোনো কালচারাল পার্টির কোনো সভা সমাবেশ, কোনো অনুষ্ঠান, সকল ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, যেহেতু আমরা একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, আমরা নিজেরা যেমন সতর্ক থাকি, পাশাপাশি অন্য যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকেও সতর্ক থাকার জন্য আমরা সবসময় অনুরোধ করি, যেন যদি কোথাও কোনো ধরনের সমস্যা দেখা দেয়, কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, তাতে করে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি যেন আমরা আগে থেকে প্রস্তুত থাকি। সেই ধরনের মানসিকতা থেকেই আমরা নিজেদেরকে যেমন প্রস্তুত রাখি, পাশাপাশি যেমন স্বাস্থ্যসেবা যে অধিদপ্তর রয়েছে তাদেরকেও আমরা প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাই, ফায়ার সার্ভিস যারা রয়েছে তাদেরকেও প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাই। এটি একটি দীর্ঘদিনের প্রক্রিয়া। ঢাকা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘদিন যাবৎ এই ঢাকা শহরে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই আমরা সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে আমরা সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই এবং তারা যেন প্রস্তুত থাকে তারা যেন আমরা অনুরোধ জানাই। এই ধারাবাহিক কার্যক্রম আমরা দীর্ঘদিন যাবৎ আমরা একেবারেই ডকুমেন্টারি এভিডেন্স সহ আমরা কিন্তু সবাইকে পাঠাই, চিঠি পাঠাই এবং সবাই যেন সতর্ক থাকে। আমাদের চিঠির প্রেক্ষিতে সবাই কিন্তু এক ধরনের সতর্ক অবস্থায় সবাই থাকে। তো এই ধরনের কার্যক্রম আমরা সবসময় পরিচালনা করি। এইটিকে অনেকে যদি দুয়ে দুয়ে চার মেলানোর যদি কেউ অন্য কেউ অপচেষ্টা করে থাকে, সেটি একেবারে তার চিন্তার দৈন্যতা, এটি হচ্ছে তার বুদ্ধিবৃত্তিক দৈন্যতা, অথবা অপকৌশলও বলতে পারি, টু সাম এক্সটেন্ট অপকৌশলও বলতে পারি। আমরা সবাইকে সচেতন থাকার জন্য চিঠিপত্র দিচ্ছি এবং ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো, যেন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলি আমরা যারা রয়েছি আমরা যেন সবসময় সতর্কতা অবস্থার মধ্যে থাকি। ঘোলা পানিতে মাছ শিকারের যে একটি প্রবাদ আমাদের দেশে রয়েছে, অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এক ঘটনার সঙ্গে অন্য ঘটনাকে জোড়া দিয়ে একটি বিকৃত তথ্য বা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তবে আমি মনে করি ঢাকা শহরে সম্মানিত নাগরিকবৃন্দ অনেক বেশি সচেতন, অনেক বেশি তারা সজাগ রয়েছেন। এই যে জোড়া তালি দিয়ে এক ঘটনার সঙ্গে আরেক ঘটনাকে জোড়া দিয়ে এটিকে উপস্থাপন করে ফায়দা তুলবে, এই ধরনের অপচেষ্টা যারা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশের মানুষ এখন আর ওই জায়গায় দাঁড়িয়ে নেই যে একটির সাথে আরেকটিকে জোড়া তালি দিয়ে আপনি একটি গুজব ছড়িয়ে সমাজে বা সরকারকে অথবা পুলিশকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাবেন। এই অবস্থায় এখন আর বাংলাদেশ দাঁড়িয়ে নেই। বাংলাদেশ অনেক অ্যাডভান্স হয়েছে, মানুষের চিন্তা চেতনা অনেক বেশি অ্যাডভান্স, মানুষ এখন বেশি অনেক বেশি তত্ত্ব সমৃদ্ধ। সো যারা আমাদেরকে বিতর্কিত করতে চায়, যারা পুলিশকে ঘায়েল করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করে, তারাই আমি মনে করছি এই ধরনের অপচেষ্টা চালিয়ে যাবে। তবে এই ধরনের অপচেষ্টা আমাদের যে প্রকৃত কাজ সেই প্রকৃত কাজকে বাধাগ্রস্ত করতে পারবে না।